আমাদের সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে আমরা মনে করছি, যদিও এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। কারণ আমরা যখনই কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে মনে হয়েছে, আমরা সেই এরিয়াটিকে আলাদা করে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে নিয়ে সেখানে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম রফিক আর আপনারা দেখছেন অ্যাগ্রো বিজনেস টিভি। এইমাত্র যে ভিডিওটি দেখলেন তাতে আপনারা স্পষ্ট বুঝলেন যে বাংলাদেশের লোকাল ট্রান্সমিশন বা লোক কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে করোনা ভাইরাসে। আরেকটি নিউজ, বেশ কয়েকটি নিউজে আমরা দেখেছি যে জ্বরসর্দিতে মানুষ মারা যাচ্ছে। তো এ থেকে বোঝা যায় যে কমিউনিটি পর্যায়ে এই করোনা ভাইরাসের করাল থাবা, ভয়ানক থাবাটি ছড়িয়ে পড়েছে। তো এক্ষেত্রে আমাদের করণীয় কী, মূলত এই বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলার জন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি। আমাদের এক নম্বর করণীয় হলো, এখন থেকে আপনার বাসা যেখানেই হোক, আপনার এলাকায় করোনা থাকুক আর না থাকুক, যদি আপনার জ্বর সর্দি শ্বাসকষ্ট এই তিনটি সমস্যা দেখা দেয় তো আপনি প্রথমে ধরে নিন যে আপনি করোনা আক্রান্ত হতে পারেন, অর্থাৎ আপনার করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে দেরি না করে অবশ্যই নিজেকে একজন ডক্টরের সাথে কনসাল্ট করুন। এবং যদি শ্বাসকষ্ট আস্তে আস্তে বাড়ে, তো আমরা জানি সাধারণত পঞ্চম দিনে করোনার যেই লক্ষণগুলো সুস্পষ্ট হয়, অর্থাৎ পঞ্চম দিনে সুস্পষ্ট হয় এবং সর্বোচ্চ 1-14 দিন সময় লাগে। তো যখনই পঞ্চম দিন হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার করোনা হয়েছে কি না। এই পঞ্চম দিনে যদি এ ধরনের প্রবলেম হয়, অর্থাৎ জ্বর থাকে, শ্বাসকষ্ট হয় এবং আপনার শ্বাসের যদি পরিধিটা ছোট হয়, অর্থাৎ ছোট ছোট শ্বাস নেন, অর্থাৎ একটা না বড় শ্বাস নিতে না পারেন, তো দেরি না করে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। IEDCR-এর যে হটলাইনগুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করবেন এবং ট্রিটমেন্টে চলে যাবেন, দেরি করবেন না। আর বাংলাদেশে যেটা শুরু হয়েছে সম্প্রতি, দেখা যাচ্ছে যে বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে করোনার কথা শুনলে, অর্থাৎ জ্বর সর্দি আপনার করোনা হোক আর না হোক। আমরা জানি যে জ্বর সর্দি শ্বাসকষ্ট এগুলো নর্মালও যে কোনো রোগের একটি উপসর্গ, তবে বর্তমানে দেখা দিচ্ছে যে এই ধরনের সমস্যা নিয়ে কেউ যদি হসপিটালে যাচ্ছে তো সে চিকিৎসা পাচ্ছে না। তো এই জন্য আপনাদেরকে প্রথম থেকে কেয়ারফুল থাকতে হবে যদি এ ধরনের প্রবলেম হয়। এবং আপনার যদি কোনো অতীত রেকর্ড থাকে, অর্থাৎ আপনি সংক্রমিত হবার যদি কোনো সম্ভাবনা থাকে, এরকম কোনো হিস্ট্রি থাকে, তো দেরি না করে অবশ্যই IEDCR-এ যোগাযোগ করবেন, তাদের সাথে পরামর্শ করবেন, কারণ এই বিষয়ে তারা এক্সপার্ট। আর আমি এখানে দুটি কথা বলতে চাই। এক নম্বর হলো, আসলে বাংলাদেশে যারা এখন করোনা রোগীদের সেবা দিচ্ছে সেই সকল ডক্টরসগুলো আসলে বাংলাদেশের এখন হিরো, তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, তাদের যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করুন। এবং যারা মূলত সেবা দিতে মানা করছে বা যারা সেবা দিতে চাইছে না, তাদের পিছনেও কারণ রয়েছে যে তারা আসলে ইনসিকিউর, তাদেরও ফ্যামিলি রয়েছে, তাদেরও আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। তো তাদের প্রপার যে ড্রেসিং দরকার, অর্থাৎ PPE আমরা যেটা জানি, সেটি অনেক হসপিটালে নেই। কিন্তু রোগীগুলো এখন যদি কমিউনিটি পর্যায়ে চলে যায়, তো তাদের সেবা নিতে হলে তারা দেখা গেল এলাকার লোকাল যে হসপিটাল রয়েছে সেগুলোতে যাচ্ছে এবং সেখানে ডাক্তারদের পর্যাপ্ত সিকিউরিটি মেজার্স না থাকার কারণে তারা সেগুলো তখন রোগীকে ফেরত দিচ্ছে। এবং এভাবে দেখা গেল গতদিন যে একজন করোনা আক্রান্ত নয়, তারপরে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো চিকিৎসা না পাওয়ার কারণে। তো আপনারা যারা ডাক্তার, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, আপনারা জানেন যে করোনা রোগীকে টাচ করলে যে করোনা ভাইরাসে আপনি আক্রান্ত হবেন তা না। আমরা জানি যে সাধারণত চোখ, নাক এবং মুখ, এই তিনটি জায়গা দিয়ে মূলত করোনা রোগীরা আক্রান্ত হয়, অর্থাৎ ভাইরাসটি ভেতরে ঢুকে এবং শ্বাস প্রশ্বাস এবং লিভারকে আক্রান্ত করে। তো আপনারা যদি পর্যাপ্ত প্রপার ড্রেস আপ থাকে, এবং তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা চিকিৎসা দিবেন প্রয়োজনে। যদি আপনারা ফিজিক্যাল টাচে নাও যেতে চান, তাও যতটুকু সম্ভব একটু টেক কেয়ার করার চেষ্টা করবেন। কারণ দেখা গেল, আমরা জানি যে করোনায় আক্রান্ত হবার পরেও 80% মানুষ এমনিতে সুস্থ হয়ে যায়, তাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, এবং 20%-এর মধ্যে মাত্র 2-5% রোগী মারা যায়। আর যারা মারা যায় তাদের বেশিরভাগই 60+ এজ থাকে এবং তাদের পারমানেন্ট কোনো রোগ থাকে, অর্থাৎ শ্বাসকষ্ট হয়তো বা উচ্চ রক্তচাপ যেটা, অথবা আপনাদের হার্টের প্রবলেম থাকে। তো এই চার ধরনের মানুষ ছাড়া কিন্তু সাধারণত রোগীরা মারা যায় না। তো আপনারা যারা ইয়ং ডাক্তার আছেন, বিশেষ করে যারা রয়েছে, তাদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট, আপনারা রোগীকে অবহেলা করবেন না, দূরে ঠেলে দেবেন না, আপনারা চেষ্টা করুন সর্বোচ্চ দেওয়ার জন্য। আমি জানি আপনারা চেষ্টা করছেন, কারণ বাংলাদেশে অনেক ডাক্তার সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখেও তারা চিকিৎসা দিচ্ছে, রোগীর সেবা করে যাচ্ছে, তারা তাদের পেশাদারিত্ব প্রমাণ করছে। তো তাদের জন্য আমরা সবাই দোয়া করব, এবং বাংলাদেশ থেকে যদি করোনা খুব দ্রুত চলে যায় সেই দোয়াও আমরা করব। এছাড়াও অ্যাগ্রো বিজনেস টিভিতে এরপরে ভেবেছি যে আমি আরও কয়েকটি
এই করোনা রিলেটেড ভিডিও দিব, তো সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং নিজের অবস্থান থেকে যে যতটুকু পারি আমরা মানুষের পাশে দাঁড়াবো। শুধু করোনা ভয়ে সাধারণ জ্বর সর্দি রোগী যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেদিকটাও আমরা একটু টেক কেয়ার করব। তো সবাই সাবধান থাকবেন এবং যেহেতু কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে গেছে এই জন্য নিজেকে সাবধান রাখবেন, নিজের ফ্যামিলিকে সাবধান রাখবেন, সদা কিছুক্ষণ পর পর হাত ধোবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।